আসসালামু আলাইকুম। আমাকে অনেকে ইউটিউবে কমেন্টস করেছিল এবং বিভিন্ন জায়গায় কমেন্টস করেছিল যে আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারফোর্টের যাতে একটু ভিডিওটা দেখাই। বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে মার্চ 2022 13 তারিখ। আর যে বিশাল এরিয়াটা এখানে রাউন্ডের জন্য রানওয়ের জন্য রাখা হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল জায়গা, আসলে ইতিমধ্যে কভার এসে চলে এসেছে। আশা করি আপনারা মোটামুটি কিছুটা অনুমান করতে পারছেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, বিশাল এরিয়া। আর ওনাদের যারা এয়ারপোর্টের পার্শ্ববর্তী ছিল তাদের পুনর্বাসন করা হয়েছে কুরুশকুল নামক স্থানে, কক্সবাজারে, যেটা সম্পূর্ণ সরকারিভাবে একটা আশ্রম প্রকল্প করা হয়েছে। বর্তমানে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই ইনশাল্লাহ কক্সবাজারে এয়ারপোর্টে যে এটা ইন্টারন্যাশনাল দিন রাত যে 24 ঘন্টা ফ্লাইট ওঠানামার বিষয়টা ইয়াতে আসবেন, সুবিধার মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এটা 29 আগস্ট 2021 সম্প্রসারণের কাজটি উদ্বোধন করেছিলেন, যেটা আপনার ফলকটা দেখতে পাচ্ছেন। আর কক্সবাজারে যেহেতু রোহিঙ্গা রিলেটেড অনেক অনেক জব ক্ষেত্র চালু হয়েছে, অনেক জব ক্ষেত্র তৈরি হয়েছে, এর জন্য এখানে কিন্তু অনেক চাকরিজীবী আসেন। এবং যেহেতু পর্যটক মানুষের মধ্যে সবচেয়ে ফেভারেট একটা জায়গা কক্সবাজার, এর জন্য এখানে অনেক মানুষজন আসেন প্রচুর। আমি আজকে বাংলাদেশ বিমানে বুকিং নিয়ে এসেছি, এখানে বলতে গেলে একটা সিটে ফাঁকা নেই। এটা আসলে একটা প্রযুক্তির দিক, বিজনেসের ক্ষেত্রে এবং সেবার ক্ষেত্রেও মোটামুটি এগিয়ে বলা যায় অনেকটা। আপনারা দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টার, মেবি এটা বিজিবি বা বর্ডার গার্ডের হতে পারে, ওটা ল্যান্ডিং করতে হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার বিশাল এরিয়া। সম্প্রসারিত যে অবকাঠামো যে পরিবর্তন আনছিল, যেটা নতুন কাজ করতেছিল, এটার বিল্ডিংটা দেখছেন। বর্তমানে আমার পূর্বের ভিডিওতে একটা দেখেছিলেন কী অবস্থায়, এটা সেম, তেমন কিছু পরিবর্তন হয় না বলতে গেলে। আর যে কার্গো এয়ারক্রাফ্টগুলো এদিকে আছে, আর এটা হচ্ছে অবকাঠামো, 3 তলা হয়েছে এখন, শুধু ফিনিশিং যে ওয়ালের কাজগুলো আছে ওটাই, স্ট্রাকচারটা অলমোস্ট দাঁড়িয়ে গিয়েছে। ইনশাল্লাহ যারা প্রবাসী আছেন তারা খুব শীঘ্রই বাংলাদেশের যে কক্সবাজার সরাসরি ল্যান্ড করতে পারবেন। যারা কক্সবাজারে আসতে চান সরাসরি, তাদের জন্য অবশ্যই এটা একটা সুসংবাদ যে কক্সবাজারটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রূপান্তরিত হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকের মতো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।